হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউটোরিয়াল। আর এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের থিম ইনস্টল করতে হয়। তো প্রথম যে কাজগুলো আমরা কিন্তু আগের টিউটোরিয়ালগুলোতে দেখে এসেছিলাম, তারপরও আর একবার বলে নেই, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ডোমেন হোস্টিং কেনা, তারপর ডোমেন হোস্টিংয়ের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা, এরপর আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন থিম আপলোড করা বা ইনস্টল করা। তো ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপ করা এক কথা বা থিম ডেভেলপ করা এক কথা, আর থিম ইনস্টল করা কিন্তু আলাদা কথা। জাস্ট ইনস্টল, এরপরে থিমকে কাস্টমাইজ করা। আর থিম ডেভেলপ বলতে বোঝাচ্ছে যে টোটাল কোনো একটা থিম থাকলে টোটালি তার বিভিন্ন কালার, বিভিন্ন সেটিং, বিভিন্ন অপশন, বিভিন্ন ডিজাইনকে সম্পূর্ণরূপে চেঞ্জ করা, সেটাকে বলা হয় ডেভেলপ, অর্থাৎ নতুন রূপে একটা থিম ক্রিয়েট করা, ঠিক আছে। আর আমরা কিন্তু এখানে জাস্ট অনলি দেখব থিম ইনস্টল করা, এবং পরের টিউটোরিয়ালগুলোতে আমরা ধারাবাহিকভাবে যেতে থাকব। আমরা যেহেতু বিগিনার লেভেল, আশা করি সবাই আমরা বিগিনার, তাই আমরা সেভাবেই এগোবো। আমরা যদি হঠাৎ করে একবারে অ্যাডভান্স লেভেলে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেননি অথচ এটা শুরু করেছেন, তাদেরকে আমি সাজেস্ট করব প্লিজ আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার এই টিউটোরিয়ালগুলো সবগুলো মানে ভালো লাগবে এবং বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, চলুন চলে যাই আমাদের কাজে। তো এটি আমাদের কারেন্ট ওয়েবসাইট geniusdress.com। এই ওয়েবসাইটটিতে আমাদের একটা বেসিক ট্যাম্পলেট আর থিম ইনস্টল করা আছে। তো আমরা যদি এটাকে চাই যে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের থিম আমরা ইনস্টল করব, তো সেটা আমরা করতে পারবো। তো থিম কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম অসংখ্য থিম আছে, ক্যাটাগরি ভিত্তিক থিম হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি ব্লগ করেন সেক্ষেত্রে ব্লগ রিলেটেড থিম, আপনি যদি প্রোডাক্ট বিক্রি করেন অর্থাৎ ই কমার্স থিম, তারপরে আপনি যদি ভিডিও বা ইমেজ ফটোগ্রাফি, তো বিভিন্ন ক্যাটাগরির উপর কিন্তু বিভিন্ন রকমের থিম হয়। আর প্রতিটা থিমই কিন্তু দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন আর একটা হচ্ছে আপনার পেইড ভার্সন। তো ফ্রি ভার্সনগুলো ইউজ করলে কী সুবিধা এবং পেইড ভার্সন ইউজ করলে কী সুবিধা, এটা আমি একটু বলে নেই। যখন আপনি ফ্রি ভার্সনগুলো ইউজ করবেন, তখন কিন্তু সাইটের বিভিন্ন সিস্টেমগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই এডিট করতে পারবেন না সব জায়গায়। যেমন এখানে নিচে দেখেন যে কপিরাইট 2014 পিক্সেল থিম স্টুডিও, এই যে ক্রেডিট অপশনগুলো, এগুলো কিন্তু সহজে চেঞ্জ করতে পারবেন না। তারপরে বিভিন্ন যে হাই কোয়ালিটি রেসপন্সিভ যে ডিজাইনগুলো থাকে ফ্রি থিমগুলোতে, সেই সুবিধাগুলো পাবেন না। কিছু কিছু থিমে পাবেন, কিন্তু কখনোই ফুল সেই সুবিধাটা পাবেন না। কারণ একজন ডিজাইনার থিম ডেভেলপ করছে, সে তো চাইবে সেখান থেকে সে দু এক পয়সা আয় করুক, তাই না? তো ফ্রিগুলো এই জন্যে দেওয়া হয়, জাস্ট আপনি ইনস্টল করে এর সুবিধাটা বুঝতে পারবেন যে কীরকম, যদি ভালো মনে হয় যেন আপনি কিনেন, এই জন্যই কিন্তু ফ্রিগুলো দেওয়া। মূলত ফ্রিগুলো দিয়ে আপনি যা আজীবন করবেন এর জন্য কিন্তু প্রোভাইড করে না। আর যদি আপনি পেইড কিনেন, তাহলে সব ধরনের সুবিধাগুলো পাবেন। তো ভিউয়ার্স, অনেক কথা বললাম, তো আর কথা বলবো না, চলুন শুরু করি। আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশ করার জন্য আমাদের প্রথমে তাদের সি প্যানেলে প্রবেশ করতে হবে। আমাদের ডোমেনের পিছনে আমরা স্ল্যাশ দেব, স্ল্যাশ দিয়ে আমরা কী লিখব, ডাব্লিউপি অ্যাডমিন। এখানে লক্ষ্য করুন, ইউআরএলই লিখতে হবে আপনার ডোমেন, স্ল্যাশ ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন লিখে আমরা প্রবেশ করব। তো এটি হচ্ছে আমাদের লগ ইন ফর্ম, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস সাইট আমরা যখন ইনস্টল করেছিলাম তখন কিন্তু আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। তো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু আপনি এখানে ব্যবহার করবেন, তো আমরা সেটি ব্যবহার করতেছি। দেন আমরা লগ ইন। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস সি প্যানেল। তো এখানে আমাদের থিম আপলোড করতে হবে এবং আপনাদের কাস্টমাইজ করতে পারো থিম আপলোড করে। তো অনেকেই কোশ্চেন করতে পারেন যে পেইড থিমগুলো কী পরিমাণ দাম এবং কোথায় পাওয়া যায়, এবং ফ্রি থিমগুলোও বা কোথায় পাওয়া যায়, এবং কীভাবে থিমগুলো দেখবো যে কোনটা ভালো থিম। তো আপনি গুগলে সার্চ করবেন জাস্ট যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, অসংখ্য থিম দেখতে পাবেন, সেখানে ডেমো ভার্সন পাবেন অর্থাৎ লিপ দেখার চান্স পাবেন। ওই রকমভাবে পেইড থিমগুলোও অসংখ্য আছে। সবচাইতে যেটা পেইড থিমের মার্কেট প্লেস সেটি হচ্ছে কিন্তু থিম ফরেস্ট।
তো সেখান থেকে কিনে আনবেন অথবা ফ্রি কোনো জায়গা থেকে থিম কিনবেন। কেনার পর আপনি থিম এনে অ্যাপারেন্সে আসবেন, অ্যাপারেন্সে আসার পর থিমে ক্লিক দিলে দেখতে পাবেন এখানে আপনার অনেক থিম থাকবে, কয়েকটি বেসিক থিম একবারে, এগুলো ফ্রি অর্থাৎ আগের থেকেই ছিল ডিফল্ট ওয়ার্ডপেজে। তো আমরা কি করব, আমরা নতুন একটা থিম আপলোড করব। তো অ্যাডেড নিউ, অ্যাডেড নিউ এ ক্লিক করার পর এই যে আপলোড থিম এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আপনি এখানে চুজ ফাইল অর্থাৎ এখানে একটি জিপ ফাইল আপনাকে আপলোড করতে হবে থিমের। তো আমরা যখন বাহিরে থেকে আমরা ডাউনলোড করে নিই থিমগুলো তখন কিন্তু বিভিন্ন ফাইল আকারে আমরা কিন্তু ডাউনলোড করি। তো কোনটি থিম ফাইল সেটিকে আপনাকে আগে চিনতে হবে, নাহলে কিন্তু ওখানে বারবার দেবেন ইরোর দেখাবে, প্রবলেম দেখাবে, ইনস্টলিং ফেল্ড। তো সেটা যাতে না হয় সেজন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে থিমগুলো আপনি কীভাবে চিনতে পারবেন। আমি ডাউনলোড করে রাখছি। তো দেখেন এখানে একটি থিম আছে, এগুলো ফ্রি থিম, এখানে পেইড থিমও আছে। তো এখানে ফ্রি থিমটা আমি দেখাচ্ছি, এটাকে আপনি ডাবল ক্লিক করবেন, জিপ ফাইলটি ওপেন হবে। এই যে জিপ ফাইলটি ওপেন হলো, তো জিপ ফাইলের ভিতরে একটি ফোল্ডার পাবেন, তারপরে কিন্তু আর একটা ফোল্ডার পাবেন। তো এখানে দেখেন এটা কিচ্ছু নাই, ওয়ার্ডপেজের ফাইল কিন্তু এরকম না, এটা দ্যাটস মিন এটা হচ্ছে কি গুগল ব্লগ স্পটের থিম। আমার এটা ভুল করে আমি গুগল ব্লগ স্পটের থিম ওপেন করছি। তো আমি একটা দেখাই, এটি হচ্ছে ওয়ার্ডপেজের থিম। তো থিমটি যখন আমি জিপ ফাইলটি ওপেন করলাম তখন দেখেন এখানে সরাসরি কি দেখাচ্ছে, অনেকগুলো ফাইল, তারপরে আর একটা ফোল্ডার, এর ভিতরে প্রবেশ করলাম আবার একটা ফোল্ডার, তারপরে প্রবেশ করলাম, তারপরে দেখেন আরও অনেকগুলো ফাইল। তো এখান থেকে আসলে থিম কোনটা, থিম হচ্ছে এটা, এই যে মিডিয়া সেন্টার জিপ, আর একটা আছে মিডিয়া সেন্টার সাইল্ড জিপ, অর্থাৎ এই দুটো থিম, এটা হচ্ছে ফুল ভার্সন আর এটা হচ্ছে একবারে ছোটো ভার্সন। আর এই ফাইলগুলো হচ্ছে আমাদের অন্যান্য কাজের জন্য, লাইসেন্স বা ডেমো কন্টেন্ট ইত্যাদি। তো আমরা ভুল সেটাই করতাম, যদি আমরা সরাসরি যেটা জিপ ফাইল এটা সরাসরি আপলোড করে দিতাম তাহলে কিন্তু আমাদের ইনস্টল হতো না, ইরোর দেখাতো, ঠিক আছে। তো আমাদেরকে কী করতে হবে, এইটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, এক্সট্র্যাক্ট ফাইল। এক্সট্র্যাক্ট ফাইল করার ফলে, আমার করা আছে তাই দেখাচ্ছি, এক্সট্র্যাক্ট ফাইল করলে আপনি এরকম ফোল্ডার তৈরি হবে অর্থাৎ দেখতে পাবেন। এর ভিতরে গিয়ে দেখতে পাবেন যে এটি হচ্ছে এখানে দুটা, এই যে এই দুটো হচ্ছে থিম। তারপরও নিশ্চিত হওয়ার জন্য এগুলোকে আবার ওপেন করবেন, এর ভিতরে গেলেই আপনি আর একটা ফোল্ডার দেখতে পাবেন এবং সেখান থেকে এই রকম আকারে PHP ফাইলগুলো লক্ষ্য করতে পারবেন আপনি, যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট PHP কোডিং দ্বারা, সো আপনি কিন্তু এই ফাইলগুলো লক্ষ্য করতে পারবেন। তো PHP এই জাতীয় যে ফাইলগুলো যে ফোল্ডারটিতে বা যে জিপ ফাইলের ভিতরে থাকবে সেটি কিন্তু মূলত আপনার ওয়ার্ডপ্রেস থিম। তো আশা করি থিম না চেনার আর কোনো সমস্যা নেই, আপনারা সবাই চিনে যাবেন, চিনে ফেলবেন। তো ভিউয়ার্স, এখন আমাদের থিম আপলোড করতে হবে। তো কি এই যে সুজ অপশন থেকে আমরা কি করব, আমাদের যেখানে থিম আছে আমরা সেখানে গিয়ে আপলোড করে দেব। কিন্তু অবশ্যই শিওর হবেন সেটা আপনার ব্লগ স্পটের থিম না কিসের থিম, যে ওয়ার্ডপেজের থিম, এটা শিওর হবেন। হ্যাঁ, আমি একটা থিম ইনস্টল করতেছি, অ্যাক্সেস প্রেস নাও। শপ, এই যে শপ, এসএস শপ, এটি জিপ ফাইল আকারে আছে, এটি ফ্রি থিম, আমি ফ্রি থিমই ইনস্টল করে দেখাচ্ছি। ওপেন, না না না, আপনাদেরকে একটা পেইড থিমই দেখাই তাহলে বেটার হবে। হ্যাঁ, তো মিডিয়া সেন্টার কি দেবো, হ্যাঁ এটা দিই, এইটা দিই ক্রুক্স, এটা পেইড থিম। দেওয়ার পরে ইনস্টল নাও, তো আপনি একবারই নিচের দিকে দেখতে পাবেন আপলোডিং প্রসেস, 60 70 80 90 100, একটু ওয়েট করতে হবে আপনাকে।
তো ভিউয়ার্স, আনপ্যাকিং প্যাকেজ ইনস্টলিং দি থিম, থিম ইনস্টল সাকসেসফুলি, আমাদের থিম সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, অ্যাক্টিভেট এই অপশনটিতে অ্যাক্টিভেট করে আমাদের থিমটি অ্যাক্টিভেট করে নিলাম। বাস হয়ে গেল আমাদের অ্যাক্টিভেট। তো প্রতিটি থিম ইনস্টল হওয়ার পর কিছু কিছু প্লাগ ইনের প্রয়োজন হয়। তো এখানে আপনি বিগেন ইনস্টলিং প্লাগ ইন এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমার এটা পেইড থিম, তো অটোমেটিকলি আমার থিমের সঙ্গে কিছু পেইড ভার্সন প্লাগ ইন দেওয়া আছে, তো এগুলোকে আমরা ইনস্টল করে নেব। ক্লিক করব, তারপর ব্লু থেকে ইনস্টল, তারপর অ্যাপ্লাই। তো আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেল, কিন্তু প্লাগইনগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ হয়নি, জাস্ট ইনস্টল হলো। তো আমরা রিটার্ন টু রিকোয়ার প্লাগইন ইনস্টলার এখানে ক্লিক করব। তারপরে যেখানে আমাদের প্লাগইনগুলো দেখতে পাবো, এখান থেকে আমাদের কী করতে হবে, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভেট, তারপর অ্যাপ্লাই। তো এখানে আপনার একটা প্লাগইন ও কমার্স, এটির জন্য আপনাকে এখানে অ্যাড্রেস দিয়ে এটা সেট আপ করে নিতে হবে। দিয়ে দিলাম অ্যাড্রেস, তারপর লেটস গো। তারপর এখানে আপনার এই প্লাগইনটির বিভিন্ন অপশনগুলো, আপনি কোন কী কী ইউজ করবেন, কোন কোন কার্ড। এটা আসলে আমার যে থিমটি, এটি হচ্ছে ই কমার্স, একটি পেইড থিম, প্রিমিয়াম থিম। তারপর কন্টিনিউ, কানেক্ট উইথ জিটপ্যাক, এগুলো সবগুলো কিন্তু আমাদের প্লাগইনগুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি, আমাদের কিন্তু থিম অলরেডি ইনস্টলড হয়ে গেছে। আমাদের জিট প্যাকের জন্য আমরা এখান থেকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করব। এটা অবশ্যই স্মরণ রাখবেন আপনি, তাহলে কিন্তু আপনি এই জিট প্যাক প্লাগইনটি ইউজ করতে পারবেন না। অ্যাপ্রুভ, রিটার্ন টু ইউর সাইট। তো ভিউয়ার্স, আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, আমরা ডাইরেক্ট এখন আমরা আমাদের সি প্যানেলে আবারও প্রবেশ করতেছি ওয়ার্ডপ্রেসের। তো আমাদের সাইটটি একবার দেখে আসি, নতুন যে থিম আমরা ইনস্টল করলাম এটি দেখতে এখন কেমন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের নতুন সাইট, এটি আমাদের ই কমার্স একটি থিম পেজ। তো অত ভালো দেখাচ্ছে না এখান এখনও, এটি কেন ভালো দেখাচ্ছে না, কারণ আমরা জাস্ট ইনস্টল করলাম, এখন আমাদের প্রতিটি বিষয়ে আমাদেরকে এডিট করতে হবে, তো কাস্টমাইজ করতে হবে, ব্যানার দিতে হবে, লোগো দিতে হবে, স্লাইডার যোগ করতে হবে, প্রোডাক্ট যোগ করতে হবে। এটা যেহেতু ই কমার্স সাইট, তো প্রোডাক্ট ইনস্টল করতে হবে, তারপরে যে ফুটার নেমগুলো এডিট করতে হবে, অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো করার পর কিন্তু ভালো দেখাবে। তো ভিউয়ার্স, এ পর্যন্তই এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আশা করি কাস্টমাইজ, ডেভেলপ বা আদার্স যে সিও বা আদার্স যে কাজগুলো পরে স্টেপ বাই স্টেপ, সেটা দেখার জন্য আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করতে হবে এবং পরের টিউটোরিয়ালগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।